মানে এমন একজনকে নিয়ে বল কথা বলবো, ভীষণ লক্ষ্মী মেয়ে, ভীষণ ভালো মেয়ে, ঠিক বুঝেছো, ঠিক ঠিক ঠিক। আমার লুলা দাদা যে আছে, ওয়াইটির লুলা দাদা, লুলার রাজা, সে তার বউকে নিয়ে, সেই জন্য আমিও দেখো লক্ষ্মী লক্ষ্মী সেজে এসেছি, পুরো লক্ষ্মী, পুরো মানে সুন্দর মিষ্টি একটা মেয়ে হয়ে এসেছি। যদিও তোমরা আমাকে সবাই মিষ্টি বলো, কিন্তু আমি একটু নোনতা কথা বলবো মিষ্টি হয়ে। তো আজকে কি দেখলাম, কিছুক্ষণ আগে, অনেকক্ষণ আগেই ভিডিও দিয়েছে যদিও বা, কিন্তু কি দেখলাম বলো? লেবার না রেখে লেবারের কাজগুলো করছেন আমাদের বৌদি। এত সংসারের এত বাঁচায়, এত টাকা বাঁচায়, এত টাকা বাঁচায়, এত টাকা বাঁচায় যে লেবারদের পেমেন্ট না করে শ্বশুরের সাথে সেই জল তুলছে, আবার সিম্প্যাথি নিচ্ছে। সিম্প্যাথি নেওয়া প্রতিটা ভিডিওতে কেউ কী করে এত সিম্প্যাথি নেয়? আরে আমি ভাবছি ডেলি ব্লগ দেবো, আমার তো বাবা এত সিম্প্যাথি তোমরা কেউ দেবে না, কিন্তু দেবো তো কিছু নেই, কেন করবো বলো? নিজের বাড়ির কাজ করছে, ঠিক আছে চলো শ্বশুরমশাই জানে জানে, তো একটা লেবার রেখে দাও, লেবারদের ডাকছো না, দিয়ে লেবারের কাজ তুমি করছো, করে নিয়ে বলছো মাথা ধরে গেছে, এতগুলো জল নিয়ে এত ওপরে উঠতে হচ্ছে, কেন আমি করবো বলো তো গুরু? টাকা আছে, ঘরে দু রকম তিন রকমের মাছ, আবার পাবদা মাছ চেনে না, এতগুলো বছর সংসার করছে, পাবদা মাছ চেনে না, ঝিঙে চিনত না, পাবদা মাছ চেনে না, এরে কী কইবে কো? এরকে দেখে তো আমার গা পিত্তি জ্বলাইয়ে যাচ্ছে, জ্বলায় পুরে সারখার হইয়া গেলাম। বাপরে বাপ, ন্যাকামোর অন্ত নেই, ঝিঙা চেনে না, এরপর তো বলবে মানে রুই কাতলারেও বলবে চিনি না, কে রে এরা? মাছ খায় মাছ চেনে না, আমার বাড়ির বাচ্চাগুলো পর্যন্ত খেতে বসে বলে দেবে এই মাছ খাবো না, তেলাপিয়া খাবো না, মাছ রান্নার পরে চিনতে পেরে যায়, আরে গোটা আছে পাবদা মাছটা চেনে না, লইঠা মাছের ঝুড়া খাচ্ছে, পাবদা মাছ খাচ্ছে, এত কিছু খেতে পাচ্ছে, তবু একটু কি কত কত নেয় বলো তো, লেবার পেমেন্ট কত হয় বলো? ওইটুকু দিয়ে একটা লেবারকে ডেকে নিতে পারছে না, তাহলে ওকে লেবারের কাজ করতে হতো না, আর ওটা যদি না করতো তাহলে তো সিম্প্যাথি কার্ড খেলতে পারতো না। ভিউয়ার্স যারা আছে, যারা আমাদের ভিডিওর কমেন্টের তলায় এসে বড় বড় লেকচার মারছে, দেখছিস কেন, করছিস কেন, ওদেরকে নিয়ে কথা বলছিস কেন, নিজের চরকায় তেল দে, যারা লেকচারগুলো মারছে তাদের তো আর লেকচার মারতে পারবে না, সিম্প্যাথি কার্ড তো খেলা হবে না, সিম্প্যাথি কার্ড খেলতে হবে তো মামনিকে। ওরে আমার সোনা মামনি, একটা লেবার একটু কিছু টাকা দিলে সেও তো টাকাটা পেতো একবেলার, ওই তো কটা টাকা নেয়, কত হয়েছে জানি না বাবা, তোমরা যারা জানো তারা বলে দিতে পারো, ওইটুকু তো লেবার পেমেন্ট, সেটাও দিতে পারছিস না, কিন্তু দশ রকমের মাছ গেলনের বেলায় শেষ হচ্ছে না তোদের, গেলন বললেই খারাপ, যে বলবে সেই ক্ষতি। না উনি লক্ষ্মী বৌমা নিজের ঘরের কাজ করছে, শ্বশুরকে হাতে হাতে কাজ করে দিচ্ছে, জানো না যখন কাজটা করবে বলছিলে যে 10-12 বালতি জল ওপরে তুলতে হবে, ন্যাকামো দেখে গা জ্বলে যায় এদের, এদেরকে নিয়ে আবার সাপোর্ট করে লোকে কথা বলে, এদের সাপোর্টে আবার লোকে কথা বলে, সত্যি আমার গা পিত্তি জ্বলে যায়। লেবার পেমেন্ট করবে না, লেবারদের কাজ কাজ মানে কাজে রাখবে না, নিজে লেবারের কাজ করবে, তারপর বলবে আমার মাথা ধরে গিয়েছিল, ভীষণ রোদ ছিল তো ওই জন্য খুব মাথা ধরে গেছে, অতগুলো বালতি জল তুলে নিয়ে যেতে হয়েছে, তো ওই জন্য সোনামণির আমার কষ্ট হয়েছে, জানো না অতগুলো সিঁড়ি বয়ে ওপরে জল নিয়ে আসা নিয়ে যাওয়া করলে হবে? গা জ্বলে যায় দেখে, দেখে নিও আজকের ব্লগ যারা দেখনি, একটা লেবার রাখতে গায়ে জ্বালা ওঠে, এদিকে ছাদ ঢালাই করলো, রসগোল্লা গিলিয়ে ছেড়ে দিল, আমাদের বাড়িতে তো ছাদ ঢালাই হয়েছে যখন বহু বছর আগে মানে ইয়ে করা হয়েছে, মাংস ভাত খাওয়ানো হয়েছে সবাইকে, মাংস ভাত খাওয়া তার বেলায় নেই কো, সেটা তো পুরনো কাসুন্দি হয়ে গেছে, তাও আমি সেটা নিয়ে কিছু বলিনি, তোমরা যারা আমাকে বলো নিজের চরকায় তেল দিতে আমি সেটা নিয়েও কিছু বলিনি। আজকে একটা লেবার পেমেন্ট করলে সেই মানুষটাও তো অল্প কিছু টাকা পেলো, তোকেও খাটতে হলো না, না ও তো সেটা করবে না, ওকে তো সিম্প্যাথি কার্ড খেলতে হবে, সিম্প্যাথি সিম্প্যাথি গেম খেলছে ও তো সবার সাথে,
সিম্প্যাথি কার্ড না খেললে তোর পেটের ভাত হজম হবে না। অসভ্য মহিলা একটা, নিজে যেতে পড়ে খাটবে, খেটে নিয়ে বলবে মাথা ব্যথা, জল তুললাম, শরীরে ব্যথা, পায়ে ব্যথা, তখন বলবে কে বলেছে, কে মাথার দিব্যি দিয়েছে যে লেবার পেমেন্ট না করে লেবারদের না ডেকে তুমি নিজে করো, কে বলেছে? তুমি তোমার জন্য তোমার বাড়িতে তোমার নিজস্ব অবদান থাকবে সেইটা দেখানোর জন্য লোককে শো অফ করা, নিজে আমি কত ভালো সেটা দেখাতে গিয়ে লেবারদের হায়ার না করে নিজে কাজ করলে করে নিয়ে বলছো মাথা ধরে গেছে, এতগুলো বালতি জল তুলতে কত কষ্ট, সবাই জানে সেই কষ্টের কথা। সিম্প্যাথি কার্ড খেলে 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 আর আর ও পারছে না, প্রতিটা ভিডিওতে ওকে সিম্প্যাথি কার্ড খেলো। আর একটা কথা, এটা না বলে পারছি না, কোন সরকারি চাকরিতে এতদিনের ছুটি থাকে যে একটা মানুষ সারাক্ষণ ঘরে থাকে? আমি এটা জানতে চাই, কোন সরকারি চাকরিতে করতে পারে একটুখানি আমাকে বলো, বলো একটুখানি। অনেকজনেই আছো যাদের হাজবেন্ডরা সরকারি যাদের হাজবেন্ডরা সরকারি চাকরি করে, যাদের যে সমস্ত মহিলারাও সরকারি চাকরি করে, কটা ছুটি পায় গো, কটা ছুটি পায়? আর যদি ছুটি পাইও তারা ঘরে সেদিনকে একটু রেস্ট নেয়, এ তো দিন রাতই দেখি ঘরে থাকে, দিন রাত দেখছি এর ভাসুরকে ঘরে থাকতে। বিশ্বাস হয় তোমাদের, তোমাদের বিশ্বাস হয় যে মানে ভাসুর সরকারি চাকরি করছে? আমার তো ভাই বিশ্বাস হচ্ছে না, সেই জন্য আমি প্রশ্নটা তুলছি। সবেতেই মিথ্যে মিথ্যে মিথ্যে, এদের লাইফটাই মিথ্যে। আগেই তোমাদের বলেছিলাম আমার দাদারও অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট, এমনকি ওর সঙ্গে যে ছিল সে স্পট ডেথ হয়েছিল, ট্রমা মানে কোমায় ছিল বহুদিন ধরে, বহুদিন ছিল, তারপরে তার টোটাল আমার দাদার বোধহয় 7টা না 8টা মানে সার্জারি হয়, তারপরেও একটা পা ছোট আর একটা পা ঠিক যেমন দেখিয়েছে লুলা, ওর পাটা এরকম বেঁকা, আমার দাদারও তাই। তাকে হাজার রকম সার্জারি করে 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 এখনও ওর পাটা এরকমই, কিন্তু তাতেও একটা পা আর ওই পাটা ওইভাবেই ও কিন্তু হাঁটে ঘরের মধ্যে, অল্প স্বল্প হলেও হাঁটে। তাই এই হাঁটতে কোনো দিন পারবে না কথাটা পুরো মিথ্যে, কারণ ওর মতনই আমার দাদারও অবস্থা। পায়ে যে কটা সার্জারি হচ্ছে তার তো কোনো ঠিক নেই, স্পাইনাল কর্ডের এইখানের এই হাতের কবজির হাতটা পর্যন্ত ওর বেঁকে গেছে, ওর হাত পর্যন্ত বেঁকা ওই ওই লুলার মতো। তারপরেও আজকের ডেটেও আমার জেঠুও সরকারি চাকরি করতো, সে তার পেনশনের সমস্ত টাকা, সেভিংসের সব টাকা খুইয়ে জমি জমা বিক্রি করে হলেও চেষ্টা করেছে। তো আমরা যদি বলি যে ঘর বানাচ্ছিস বানা, থাকার যোগ্য মতো ঘর করে নিয়ে বাকিটা বরের খরচা করলে, কয়েকটা আরও 2-3টে সার্জারি করে যদি সে একটু হাঁটতে পারতো, তো কী খারাপ কথা বলেছি সেটা বলছি বলে ওদের সাপোর্টাররা এসে কমেন্ট বক্সে বলছে নিজের চরকায় তেল দে, গা জ্বলে যাচ্ছে না ওদের? আমার তো ভাই রোজকার রোজ, আমি তো ওদেরকে নিয়ে ভিডিও বানাই না, আজকে যখন দেখলাম একটা লেবার রাখছে না, এদিকে মাছ মাংস ব্রেকফাস্টে ডাবল ডিপ সব খাওয়া হচ্ছে, কিন্তু সমস্ত কিছু দুরকমের মাছ হচ্ছে, সব হচ্ছে, এত ভাতের চাল দাও কেন যখন পান্তা খাওয়ার লোক নেই কেউ? দাও কেন, নিজে দাও, ভাত রান্না করো দিয়ে পান্তাটা সবাইকে দেখাচ্ছ যে আমি পান্তা খাচ্ছি সবাইকে গরম ভাত দিয়ে, ভাতের চাল তো তুমিই নাও, অল্প চাল নাও, অল্প চাল দিয়ে রান্না করো, তাহলেই আর পান্তাটা হয় না, যখন জানো পান্তা খাওয়ার এখন লোকজন আসছে না। ছাদ ঢালাইয়ের আগে ওদেরকে পান্তা খাইয়ে 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 মারলো, ছাদ ঢালাই হয়ে যাওয়ার পর একটু ভালো করে মাংস ভাত খাওয়া, স্বভাব যায় না মরলে, সিম্প্যাথি কার্ড খেলতে খেলতে ওদের স্বভাব যাচ্ছে না আর, যাচ্ছে তাই একটা MSL, ওদের লাইফ দেখার জন্য লোক পাগল হয়ে যায়, মরণ হয় না। সিম্প্যাথি সিম্প্যাথি সিম্প্যাথি, ওর ওর জল নিয়ে যাওয়া এগুলো দেখে আমার
ধরে গেছে বাবা, কিছু টাকা দিয়ে মনে হচ্ছে যে মানে সত্যি আমার চেনে জানা হলে বলতাম, তুই বাবা কি বন্ধু বান্ধবের মধ্যে হলে বলতাম যে আমি দিয়ে দিচ্ছি টাকা, তোকে করতে হয় না। সবাই জানে অতগুলো সিঁড়ি ভেঙে জল তুলে নিয়ে যাওয়া ওপর থেকে নিচ পর্যন্ত কতটা টাফ, তাও ও করবে, ওকে তো দেখাতে হবে, ওকে তো সতী হতে হবে, ওকে তো লোকের ইমোশন নিয়ে খেলতে হবে।